শুরু হয়েছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ দশ জনের বিরুদ্ধে কর্মকর্তা তাকে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এদিকে জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এদিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদির বাবার অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী হামলায় অংশ নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এতে প্রাণ হারায় শিশুসহ অসংখ্য ছাত্র জনতা আন্দোলন চলাকালে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণহত্যা নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশ জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ করা হয় অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা উপপরিচালক আতাউর রহমান তদন্তে নেতৃত্ব দেবেন বলে জানান আবেদনকারীর আইনজীবী কাজী এম এস তামিম এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যেহেতু এই ঘটনাটা সারা দেশব্যাপী এবং একটা বড় ধরনের মেসাকার এবং সারা দেশেই ওনাদের তদন্ত করতে হবে এই জন্য কিছুটা সময় লাগবে তবে ওনারা বলেছেন যে ওনারা টাইম টু টাইম এটার আপডেট জানাবেন জাতিকে যে কতটুকু তদন্ত হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে তদন্তের জন্য ঘটনার সময় পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনার কথা জানিয়ে আইনজীবী বলেন অপরাধ প্রমাণ হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে মানে দেখা মাত্র গুলি হবে এই যে ইনস্টিগেটিং বক্তব্য এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলা শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না তদন্ত কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যে দেয়া হবে অগ্রগতি প্রতিবেদন একই দিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদির বাবার অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটিতেও শেখ হাসিনা সহ নয়জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে সাবিনা মজুমদার দেশ টিভি ঢাকা